জমির মালিকের অজান্তে রাতের অন্ধকারেই জমির মাটি চুরির উঠল অভিযোগ শাসক ঘনিষ্ঠ মাটি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি উলুবেড়িয়া এক নম্বর ব্লকের হাটগাছা দুই নম্বর অঞ্চলের বারবেড়িয়ার। উলুবেড়িয়া এক নম্বর ব্লকের হাটগাছা দুই নম্বর অঞ্চলের বারবেড়িয়া গ্রামে রাতের বেলায় কাটার পর কাটা জমি থেকে চুরি হয়ে যাচ্ছে মাটি। যাদের জমি তারা জানেই না, জানতে পারলে যখন যারা নিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে কার্যত। এই ব্যাপারে বিভিন্ন দপ্তর তথা পঞ্চায়েতকে জানালেও এখনও পর্যন্ত কোনো সুরাহা পাননি তারা। জমির মালিক বীরেন্দ্রনাথ দাসের অভিযোগ, জেসিবি দিয়ে এক বিঘা পাঁচ কাঠা জমিতে প্রায় তিন ফুট গভীর গর্ত করে মাটি চুরি করে পাচার করে অনিল প্রামাণিক নামে তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যক্তি। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা তো মেলেনি, উল্টে মিলেছে হুমকি। এমনটাই অভিযোগ জমির মালিক বীরেন্দ্রনাথ দাসের ছেলে মেঘনাথ দাসের। এবার আমি তো পরে শুনছি এবং কি প্রচুর প্রমাণও আছে, আমি প্রমাণও দিয়ে দেবো, এরম একাধিক লোকে চুরি করেছে। এই অনিল পড়া মানে আমি থানায় দিয়েছি, এসডিওতে দিয়েছি, বিডিও ডিএলআর অফিসে দিয়েছি, এই এইখানে জিডি থানায় জিডি করেছি, এই তো তার প্রমাণ। কী বলছে ওরা? ওরা বলছে ব্যবস্থা নেবো। তুমি দেখো আইনের পথে চলো, আমি সেই জন্যই সুব্যবস্থার জন্য আইনের পথেই হাঁটছি যাতে আমার সুবিচার হয়। এই এলাকায় একাধিক জমির মালিকের জমির মাটি রাতের অন্ধকারে কেটে নেওয়ার অভিযোগ তোলা হয়, এমনকি মাটি মাফিয়াদের বিরুদ্ধে ওঠে হুমকির অভিযোগও। মাটি কাটা হচ্ছে, কেউ বলছে আমরা এখানে পুকুর কাটছি, এইভাবে গাড়ি ঢুকছে। এবার রাতের অন্ধকারে গাড়ি ঢুকে মাটি কাটছে, এটা তো কেউ জানে না কখন নটার পর গাড়ি আসছে, আসার পর মাল সারা রাত কেটে ভোরবেলা ফাঁকা হয়ে যাচ্ছে, কেউ বুঝতেই পারছে না এখানে মাটি কাটা হচ্ছে। আমায় একজন বলল, দাদা তোমার জমিতে মাটি কাটা হচ্ছে। তখন আমি সন্ধে আটটা সাড়ে আটটার সময় খবর পেলাম, এসে দেখছি আমি আমার দূরে একটু জমি সেখানটা কিছু নেই, তারপরে ঘুরে ঘুরে এসে দেখি যে এই জমিগুলো সব মাটি ফাঁকা হয়ে গেছে। আমি তাদেরকে বললাম, বলতে আমাকে ভয় দেখাচ্ছে, ভয় দেখালে আমি পাশে পড়ে গেলাম বলে আমি আর কিছু বলতে পারিনি, আমি একা হয়ে আছি, কী করে কী বলি। শাসক দলের হাত মাথায় আছে, সেই জন্যই ভরসা পাচ্ছে, চুরি করছে, কিছু করার নেই। আমরা করতে গেলে পরে আমাদেরই নিজেদের লোক, আমরাও তৃণমূল পার্টি করি কিন্তু অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না, কিন্তু তাদের ওইসব পয়সা চাই। এ বিষয়ে স্থানীয় হাটগাছা দু নম্বর পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার পাল জানান, পঞ্চায়েতের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ জমা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো লিখিত অভিযোগ আমাদের পঞ্চায়েতে এখনো পড়েনি। যদি অভিযোগ আসে, অভিযোগ অনুযায়ী আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, পাঠাবো, তারা তারা ব্যবস্থা নেবে, ডিএলআরকে পাঠাবো, বিডিওকে জানাবো। এ বিষয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা সন্তোষ দলুই। কৃষি দলটাই তো চোর, আজ আজকে মাটি দেখেছো, আরও অনেক কিছু দেখতে থাকবে যেগুলো ঘটে গেছে, আরও কিছু চোর, ওরা বিভিন্ন জায়গায় চুরি করছে। আজকে আমার অঞ্চল, আমি একটা মেম্বার, তো আমি না জানিয়েও সেখানে যারা কার্য বাইরে থাকেন তাকে না জানিয়ে শাসক দল জোর করে এমনি মানে সার্বিকভাবেই এই অঞ্চলে অনেক রকম মাটি কাটা দুর্নীতি ওরা যুক্ত আছে, আরও বিভিন্ন রকমের দুর্নীতি যুক্ত আছে। এখন দেখার বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানোর পরেও আদৌ এই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কমে কিনা সঠিক বিচারের আশায় জমির মালিক। আদৌ কি এলাকায় দৌরাত্ম্য সৃষ্টিকারী মাটি মাফিয়ারা শাস্তি পাবে? তারা চাইছে যারা এই চুরি করছে তাদের অবিলম্বে শাস্তি হোক। উলুবেড়িয়ার হাটগাছা থেকে মনোজ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।